নমস্কার। হিন্দু মহাসভা নিয়ে অনেকেই বিতর্ক শুরু করেছেন, যদিও যারা এই বিতর্ক করছেন তারা ইচ্ছাকৃত সংগ্রামী যৌথ মঞ্চকে কালিমালিপ্ত করার প্রয়াসে নেমেছেন এবং নিজেদের মেরুদণ্ড বিক্রি করে দিয়েছেন সরকারের কাছে, এই আন্দোলন যাতে ভাঙা যায় তার প্রয়াসে নেমেছেন। হিন্দু মহাসভা এমনই একটি জায়গা যেখানে দিল্লির যন্তর মন্তরের সব থেকে সামনে একসাথে 300 জনকে রাখার ব্যবস্থা করা যায়। অনেকে ভাবছেন হিন্দু মহাসভায় যেয়ে নিয়ে হিন্দুত্ববাদীর তো শেখাতে চেয়েছি। আসলে যারা এইসব কথাগুলো বলছেন তারা ইচ্ছাকৃতভাবেই কথাগুলো বলছেন, কারণ অনেক আমাদের মুসলিম ভাইয়েরা সেখানে নিয়মিত রোজা পালন করেছেন এবং একসাথে আমরা তাদের সাথে মিলে ইফতার পালন করেছি। তারা তো তাদের ধর্মান্তকরণ তো চেঞ্জ হলো না। যারা এইসব ধর্মান্তকরণের কথা বলছেন তারা আদতে বোকা, তারা তাদেরকে মানুষ দেখছে। এবার আসি যে টাকা পয়সার যে খরচের কথা নিয়ে হয়েছে। কলকাতার এক্সিস ব্যাংক থেকে অনলাইনের মারফত 2 দফায়, প্রথম দফায় 1 লক্ষ, দ্বিতীয় দফায় 73,000 টাকা পাঠানো হয়। তাই ওনারাও প্রথম দফায় 1 লক্ষ টাকার বিল, দ্বিতীয় দফায় 73,000 টাকার বিল দেয়। মোট খরচ 1,73,000 টাকা। 9, 10, 11 তিন দিনের জন্য হিন্দু মহাসভা বুক করা হয়েছিল, তাতে 300 জন থাকার ব্যবস্থা করা হয়। এই 300 জন থাকার জন্য প্রত্যেক দিনের খরচ 58,000 টাকা, তিন দিনের খরচ 1,74,000 টাকা। 58,000কে 300 দিয়ে ভাগ করলে প্রত্যেকের গড় মাথা পিছু থাকার খরচ 193 টাকা 33 পয়সা প্রত্যেক দিন, অর্থাৎ তিন দিনে এক একজনের থাকার খরচ 579 টাকা 99 পয়সা। এর থেকে কম খরচে 300 জনকে একত্রিত এক জায়গায় রাখার কোথায় ব্যবস্থা করা যেতে পারে আমার জানা নেই। হিন্দু মহাসভা ছাড়াও বিড়লা মন্দির, লক্ষ্মীনারায়ণ টেম্পল যেটা, সেখানে থাকার ব্যবস্থা করা হয়েছিল। এছাড়াও আরেকটি ভবন বুক করা হয়েছিল থাকার জন্য, যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছিল। টোটাল 500+ 550 মতো আন্দোলনকারী দিল্লির বুকে গেছিলেন। যারা বিতর্ক করছেন তারা দয়া করে একটু জানাবেন যে একসাথে এত মানুষকে এক জায়গায় রাখার কম খরচে, এর থেকে কম খরচে কোথায় রাখা যেত। কথা বড় বড় অনেকে বলতে পারে, বাস্তবে কাউকে পাওয়া যায় না। কাজের সময় দিল্লিতে যে এই অ্যাকোমোডেশনগুলো তৈরি করার জন্য কেউ এগিয়ে আসেননি, এখন বড় বড় কথা বলছেন। মানুষ আপনাদের চরিত্রটা বুঝে গেছে, মানুষ বুঝে গেছে যে ইচ্ছাকৃতভাবে আপনারা সংগ্রামী যৌথ মঞ্চকে কলুষিত করতে চাইছেন, কালিমা লিপ্ত করতে চাইছেন। যতই চেষ্টা করুন সরকারও পারেনি, আপনাদের উদ্দেশ্যও সফল হবে না। সংগ্রামী যৌথ মঞ্চ ধ্রুবতারার মতো পরিষ্কার জলজল করবেই। সংগ্রামী যৌথ মঞ্চকে যারা কালিমালিপ্ত করতে চাইবেন তারা কিন্তু সমাজ থেকে